সম্মানিত দর্শক, আজ মুস্কানকে আর্থিকভাবে সাহায্য করতে চান জবা সেনগুপ্ত। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ভারতে প্রায় এক মাস ধরে হিজাব নিয়ে বিতর্ক চলছে। কোথাও হিজাব পরিহিতা ছাত্রীদের ক্লাসে বসতে দেওয়া হচ্ছে না, আবার কোথাও পরীক্ষায় অংশ নিতে দেওয়া হচ্ছে না। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব না খুললে কলেজের গেটের ভেতরেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভারতের মুসলিম ছাত্রীদের হিজাবের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইরানের ছাত্র সংগঠনগুলো। ভারতীয় সংবাদ সংস্থাকে মুস্কান বলেন, আমি যখন কলেজে ঢুকছিলাম তখন বাধা দেওয়া হয়, জিজ্ঞেস করা হয় আমি কেন বোরখা পরে এসেছি, কিন্তু এসব নিয়ে মোটেও চিন্তিত নই আমি। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুস্কান দাবি করেন, আমাকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু হয়, আমিও পাল্টা আল্লাহ আকবার স্লোগান দিতে থাকি। তার দাবি, উপস্থিত গেরুয়া উত্তরীয় পরিহিতদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছিলেন, কারণ তারাও মুস্কানের সহপাঠী, তবে বেশিরভাগই বহিরাগত। মুস্কান জানিয়েছেন, পড়াশোনা করাই তার অগ্রাধিকার। তার কথায়, ওরা আমাদের পড়াশোনা করার অধিকারটাই ছিনিয়ে নিতে চায় এক টুকরো কাপড়ের জন্য। স্কুল কলেজে হিজাব পরে আসা যাবে না, এই দাবিতে গত কয়েকদিন ধরে পথে নেমেছে কর্ণাটকের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। শান্তিপূর্ণ অবস্থান থেকে তা ক্রমশ হিংসাত্মক আকার নিচ্ছে। তেমনই ঘটনা ঘটেছিল মান্ডো প্রি ইউনিভার্সিটি কলেজে। সেখানে হিজাব পরিহিত মুস্কানকে ঘিরে ধরে এক দল মানুষের জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। পাল্টা মুস্কানও আল্লাহ আকবার স্লোগান দেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। এদিকে আজ জবা বলেন, আমি অনেক লজ্জিত যে আমাদের হিন্দু মতের মানুষজন এত খারাপ ব্যবহার করতে পারে একটা মেয়ের সাথে। আমি মুস্কানকে আর্থিকভাবে সহায়তা করতে চাই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সম্মানিত দর্শক, মুস্কানকে নিয়ে জবার এই দান আপনারা কিভাবে দেখছেন জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।